কোরআনের সূরা আলে ইমরান থেকে চারখানা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, 14, 15, 16, 17 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে নির্ধারিত সময়ের ভেতরে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জিকির করেন, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ। আল্লাহ পাক বলছেন যে মানুষের জন্য নারী এবং সন্তানাদি চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে, লোভনীয় করে দেওয়া হয়েছে। অলকানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি অল ফিদ্দা, এবং স্বর্ণ চান্দির স্তূপীকৃত সম্পদ, অল খাইলিল মুসাওয়ামা এবং বাছাইকৃত ঘোড়া, অল আনাম এবং গৃহপালিত পশু, অল হার্স এবং ক্ষেত খামারের ফসল আদি। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষের জন্যে নারী সন্তানাদি এবং স্বর্ণ চাঁদি সম্পদ এবং বাছাইকৃত ঘোড়া এবং গৃহোৎপালিত পশু এবং কৃষিকাজের জন্যে যে ব্যবহারকৃত জমি তাতে উৎপাদিত ফসল, এগুলি মানুষের জন্য লোভনীয় জিনিস। দুনিয়ার লোভনীয় জিনিস, এর প্রতি মানুষের আকর্ষণ আবহমান কাল থেকে। আল্লাহ পাক বলেন দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটি হচ্ছে দুনিয়ার উপভোগ্য জিনিস, দুনিয়ায় ভোগ করার জিনিস। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট রয়েছে যে সুন্দর এবং উত্তম প্রতিদান, আল্লাহ পাকের নিকট রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে তিনি 6টি জিনিস, দুনিয়ার লোভনীয় 6টি জিনিসকে উল্লেখ করেছেন, নারী সন্তান এবং ঘোড়া এবং গৃহপালিত পশু আর ক্ষেত খামারের ফসলাদি। এগুলি মানুষের কাছে লোভনীয় কিনা, কথা বলুন আমার সাথে, লোভনীয় কিনা? এগুলি সব মানুষের লোভনীয়, নারীর সাথে পুরুষের সম্পর্ক আবহমান কাল থেকে, স্বামী স্ত্রীর সম্পর্ক। কোরআনই আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পুরুষেরা হচ্ছে নারীর জন্য পোশাক আর নারীরা হচ্ছে পুরুষের জন্য কি পোশাক, অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য একে অপরের জন্য কি পোশাক। আর নারীদেরকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শান্তির জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এরপর উল্লেখ করেছেন আল্লাহ পাক সন্তান, সন্তান হল সুখের শীতলকারী, মনের প্রশান্তিদায়ক বস্তু। আর সন্তান দিয়ে মানুষ দুনিয়ায় গর্ব করে, জোরে বলেন ঠিক কিনা? একজনের যদি ছেলে মেয়ে না থাকে তাকে মানুষ সবাই তিরস্কার করে না? কিন্তু ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, আর না দেওয়ার মালিককে? ছেলে মেয়ে যদি না হয় তাতে কি তার অপরাধ? এটা কে সিদ্ধান্ত নিয়েছেন? আল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের উপর কী থাকতে হবে? রাজি থাকতে হবে। কিন্তু সন্তান এতই লোভনীয়, যেই সন্তান পরবর্তীতে প্রতিনিধিত্ব করার জন্যে এই সন্তানের আকাঙ্ক্ষা সকল মানুষের কাছেই থাকে। এর থেকে নবীরা পর্যন্ত
তারাও কি মানে কি থাকতে পারেন নাই, মুক্ত থাকতে পারেন নাই, সন্তানের প্রতি মোহ নবীদেরও ছিল, ছিল কিনা? মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মুসলিম মিল্লাতের পিতা। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, পরে নামার সাথে রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করে দোয়া করছেন, রব্বুল আলামিন আমি যে দিনের মিশন নিয়ে এসেছি, তাওহীদের মিশন নিয়েছি, সেই মিশন আমি তো প্রতিষ্ঠা করলাম এই জগতে, এরপরে তোমার এই দিন প্রতিষ্ঠার জন্যে, আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করার জন্যে, আমার প্রতিনিধিত্ব করার জন্যে আমার বংশের ভিতরে যোগ্য প্রতিনিধি প্রয়োজন, আমার সন্তান প্রয়োজন, এই জন্য দয়া করে আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন এবং তাকে সন্তান দিয়েছিলেন, জোরে বলেন ঠিক কি না? হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আয় আল্লাহ আপনি আমাকে একা কি ছেড়ে দেবেন না, আমার বংশকে টিকিয়ে রাখার জন্যে, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্যে, এই দিনের কাজকে, দিনের দাওয়াতকে চালিয়ে যাওয়ার জন্যে আমার যোগ্য প্রতিনিধি আপনি দান করুন। সুবহানাল্লাহ বলে, তাহলে নারী এবং সন্তানের প্রতি মোহ নবীদেরও ছিল, জোরে বলেন ঠিক কি না? এভাবে করে ঘোড়া গৃহপালিত পশু যার দুধ দেয়, এরকম কয়েকটি গাভী থাকে তার মনে খুশি না আনন্দ, আনন্দ কি না? যার ঘরে কয়েকটি গাভী থাকে, 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি করে কি দুধ দেয়, সে বেশি খুশি হয় না? কি বল, খুশি হয় কি না? খুশি হয়। এইভাবে যার ঘরে উট আছে, গৃহপালিত পশু আছে, তারা অনেক খুশি আনন্দিত। এভাবে করে যাদের ক্ষেত খামার আছে, আজকে শীতের সিজনে যাদের ক্ষেত খামারে তাজা তাজা সবজি এবং বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, হ্যাঁ শাক সবজি পাওয়া যায়, এবং ফসলের সময় সিজনে মৌসুমের বিভিন্ন সময় ধান গম ইত্যাদি পাওয়া যায়, তাদের মনে অনেক আনন্দ কৃষকদের, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, এগুলি জাগতিক, এগুলি উপভোগ্য জিনিস, সুখ শান্তির জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে উল্লেখ করে এখানে বলছেন যে এগুলি হচ্ছে মানে দুনিয়ায় উপভোগ করার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলিকে উল্লেখ করার কয়েকটি কারণ রয়েছে, সে কারণ কি? 1 নম্বর কারণ হলো, এই দুনিয়ায় এই সবগুলি যদি না থাকতো তাহলে এই দুনিয়ার যে সুন্দর শৃঙ্খলা, এই নিজাম আমরা দেখতে পাই সেটা থাকতো না, জোরে বলেন ঠিক কি না? শ্রমিক মালিকের কাছে মোহতাজ কাজ পাওয়ার জন্যে, আর মালিক শ্রমিকের কাছে মোহতাজ কাজ করিয়ে কাজ আদায় করে নেওয়ার জন্যে, জোরে বলেন ঠিক কি না? ক্রেতা দোকানদারের কাছে মোহতাজ কিছু ক্রয় করার জন্যে, আর বিক্রেতা সে সকালবেলা থেকে দোকান খুলে তার সমস্ত সামগ্রী পর্সা বসিয়ে সাজিয়ে রাখে, কখন ক্রেতারা আসবে, ধরে বলেন ঠিক কি না? তাহলে বিক্রেতা ক্রেতার দিকে মোহতাজ, ক্রেতা বিক্রেতার দিকে মোহতাজ, এভাবে করে শ্রমিক মালিকের দিকে মোহতাজ, মালিক শ্রমিকের দিকে মোহতাজ, রাজা প্রজার দিকে মোহতাজ, প্রজা প্রজার কাছে মোহতাজ, ধরে বলেন ঠিক কি না? সুতরাং এই পৃথিবীতে বেনিয়াজ কেউ নাই, সবাই একে অপরের কাছে মুখাপেকি এবং একে অপরের কাছে দায়বদ্ধ, কথা ঠিক কি না? একমাত্র অমুখাপেকি বেনিয়াস, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ। সম্মানিত হাজরীন, আল্লাহ পাক বলছেন
তিনি হচ্ছেন এক একক আল্লাহ, যার কোনো শরীক নাই, তিনি কারো প্রতি মহতাজ নন। কিন্তু এই পৃথিবীতে এমন কোনো দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে বলতে পারে আমি কারো কাছে মহতাজ না। একজন প্রেসিডেন্ট মুসির কাছে মহতাজ, মেথরের কাছে মহতাজ, তার ইংলিশ টয়লেট 10 লাখ টাকা খরচ করে সে বাথরুম করেছে, ওই টয়লেটের ভিতরে যদি বাবাদি ময়লা আটকে যায় উনি কি পরিষ্কার করতে পারবে? কথা বলে পারবে? কাকে লাগবে? মেথরকে লাগবে না। অথচ সমাজের ভিতরে মনে করে এইটা একটা নিকৃষ্ট পেশা, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন যে কত বড় মানুষকে আল্লাহ পাক কত নিম্নমানের পেশাজীবীর কাছে মুখাপেকি করে রেখেছেন, যাতে করে কোনো মানুষ অহংকারের দাবি না করতে পারে, বরাত্রের দাবি না করতে পারে। আল্লাহ পাক বলছেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমত ইজারি, অহংকার হচ্ছে আমার চাদর আর বরাত্র হচ্ছে আমার লুঙ্গি, সুতরাং আমার চাদর আর লুঙ্গি ধরে কেউ টানাটানি করবে না। তাহলে তার খবর আছে ঠিক কি না? টানাটানি করেছিল ফিরাউন, নমরুদ, হামান, কারণ আবু জেহেল, তাদের অস্তিত্ব আছে, জোরে বলে আছে। এই জন্যে যে যেই আসনে থাকুক না কেন, সেখান থেকে বসে অহংকার করার কোনো সুযোগ। কিসের অহংকার? ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, টাকা পয়সার অহংকার, জনগণের অহংকার, কোনো অহংকার করা যাবে না। অহংকার করা হক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারবে না, সবাই একজন আরেকজন মহতাজ। এই জন্য মানুষ মানুষ নিজের প্রয়োজনে সকাল থেকে ঘর থেকে বেরিয়ে যায় আর একে অপরের সাথে তার প্রয়োজন মিটায়, এর দ্বারা এই পৃথিবীর এই শৃঙ্খলা নিজাম আল্লাহ পাক টিকিয়ে রাখছেন, কেয়ামত পর্যন্ত এটা থাকবে, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই মোহ, এই আকর্ষণ যদি না থাকতো তাহলে পৃথিবীর নিজাম থাকতো না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত বড় হাকিম, কত বড় অভিজ্ঞ, যে তিনি কি সুন্দর একটা ব্যবস্থা করেছেন। দ্বিতীয় হলো এই পৃথিবীর সাময়িক এই সব বিষয়ের যদি মজা স্বাদ যদি দুনিয়ার মানুষ না বুঝত তাহলে পরকালের স্বাদ বুঝে আসত না। আর কোনো মানুষ পরকালের সেই জান্নাত, সুবিশাল জান্নাত, চিরসুখের ঠিকানা, জান্নাত অর্জনের জন্য কেউ নেকামল করার প্রয়োজন মনে করত না, আর জাহান্নাম থেকে বাঁচার জন্যে পাপ থেকেও কেউ মুক্ত থাকতো না। এই জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন। তৃতীয় যে হেকমতটি সেটা হলো, এটি হচ্ছে অন্যতম হেকমত, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সব কিছু আকর্ষণীয় জিনিস সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষার জন্যে। কিসের জন্যে? জোরে বলেন কিসের জন্যে? এই গোটা পৃথিবী, আকাশ ঘেরে এই বিশাল পৃথিবী, এইটা একটা পরীক্ষার হল। এইটা একটা পরীক্ষার কি হল? এখন মেট্রিক পরীক্ষা চলছে না, দাখিল পরীক্ষা চলছে না, পরীক্ষার্থীর জন্য একটা হল থাকে না, থাকে কি না? এই গোটা পৃথিবীর মানুষের জন্য এই পৃথিবীটা হলো একটা হল, পরীক্ষার হল, আর মানুষগুলি হলো পরীক্ষার্থী, আর তাদের জীবনটা হলো পরীক্ষার সময়, জোরে বলেন ঠিক কি না? আর পৃথিবীকে সুশোভিত করে মানুষকে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছে, মানুষকে কথা বিশ্বাস করতে হবে আমার রব ছাড়া কোনো জিনিস চিরস্থায়ী নয়, একদিন একদিন সব ধ্বংস হয়ে যাবে, এর পিছনে আমার সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা খরচ করে কোনো লাভ নাই, চিরদিন আমি সাময়িক ভোগ করব, কিন্তু আল্লাহর কাছে আমাকে ফিরে যেতেই হবে, জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কাছে আমাকে ফিরে যেতেই হবে। সুবহানাল্লাহ, আমার ভাইরা, এই জন্যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পরীক্ষা করছেন যে সুন্দর সুন্দর জিনিস পেয়ে, নারী পেয়ে, সন্তান পেয়ে, বাড়িঘর পেয়ে, এই ক্ষেত খামার পেয়ে, এর ভিতরেই তার হায়াতটাকে শেষ করে দেয় না, আমার জন্য সে তার হায়াতকে, তার সম্পদকে আমার জন্য বরাদ্দ করে। আল্লাহ পাক এটা পরীক্ষার জন্যই করেছেন। সূরায়ে কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না খালাকনা মা আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে
ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে চোখ মেলে তোমরা যা কিছু দেখতে পাও, চোখ জুড়ানো চতুর্দিকে গাছপালা পাহাড় পর্বত দিয়ে এই পৃথিবীকে আমি সাজিয়েছি, চোখ জুড়ানো এই সুন্দর সুন্দর নিয়ামত তাসুরুল লিল নাজিরিন, এই সুন্দর সুন্দর নিয়ামত দেখতেছো, এই সবগুলি তোমাদের পরীক্ষার জন্যে আমি করেছি, আমি দেখতে চাই কাদের আমল সুন্দর। সুবহানাল্লাহ, এইগুলিতে ইচ্ছে, এইগুলির ভিতরে নিজের হায়াতকে খরচ করে তার হায়াতকে বরবাদ করে দেয় না, আমার জন্য বরাদ্দ করে তার হায়াতকে দামি বানায়। সুবহানাল্লাহ, লোকেরা মনে করছে যারা মদ খায় তারা মদ খাওয়াটাকে ভালো মনে করেই তো খায়, জোরে বলেন ঠিক কি না, সেখানে কিছু সুদ পায়, যারা সুদ খায় তারা তো মাল বাড়ানোর জন্য কি করে, মনে করছে এই কাজটাই আমরা ভালো করি, তারা কি ভালো করছে না খারাপ করছে, তারা মনে করছে যে আমরা খুব ভালো কাজ করছি, তারা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, কি বলেন খারাপ কাজ করছে না, খারাপ কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেটা পরীক্ষার জন্য, ওয়ালামু আন্নামা মুআলুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য আমি সম্পদ এবং সন্তান এগুলি পরীক্ষার বস্তু হিসেবে আনিয়েছি, ওয়ান্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে রয়েছে মহান প্রতিদান। সুবহানাল্লাহ, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মরণ সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন এই জন্যে যত করে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল কার। সুবহানাল্লাহ, মানুষ যদি মরণশীল না হতো তাহলে সে চিরস্থায়ী স্বেচ্ছাচারী হয়ে যেত, সে জালেম হয়ে যেত, স্বৈরাচার হয়ে যেত, জোরে বলেন ঠিক কি না, চোখের সামনে মানুষ প্রতিদিন মারা যাচ্ছে তাই দেখে মানুষ হেদায়াত হচ্ছে না, ভয় পাচ্ছে না, আর যদি মানুষ সের জন্য মরণই না থাকতো তাহলে মানুষ তো আরও স্বেচ্ছাচারী হইতো, কথা ঠিক কি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মরণকে আগে উল্লেখ করেছেন, এরপরে জীবনের কথা বলেছেন, যে আগে মরণ না আগে জীবন, কি বলেন, জীবন আগে না মরণ আগে, আগে না জীবন, না হইলে মরব কোত্থেকে, কিন্তু আল্লাহ পাক মরণকে আগে বলছেন এই জন্যে যে তোমাদেরকে এমন একটা সীমিত হায়াত দিয়েছি, ক্ষণস্থায়ী হায়াত দিয়েছি, যার সাথে মৃত্যু হল লাজেম, আবশ্যক, অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতেই হবে আমার বন্ধুগণ। সুতরাং এই যে জিনিসগুলি আল্লাহ পাক দিয়েছেন সুশোভিত করে মানুষের কাছে আকর্ষিত করে, এই জিনিসগুলিকে মানুষ যদি শরিয়াত অনুযায়ী, ইসলামের হুকুম অনুযায়ী, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী পরিমিতভাবে অর্জন করে আর পরিমিতভাবে ব্যয় করে, তাহলে নারী সন্তান তার সম্পদ সোনা চাঁদি সবগুলি তার জন্য হবে নাজাত রসিলা, তার জন্য হবে কল্যাণকর, জোরে বলেন ঠিক কি না, নেককার স্ত্রী জান্নাত রসিলা, দুনিয়াতে শান্তি পরকালেও কি শান্তি, নেককার সন্তান দুনিয়ার জন্য গর্ব আর পরকালে নাজাতের জন্য রসিলা, কথা ঠিক কি না। এই সম্পদের যদি মানুষ জাকাত দেয়, সাদাকাত দেয়, আল্লাহর রাস্তে দান করে, ইনফাক্স ফি সাবিলিল্লাহর হক আদায় করে, তাহলে অবশ্যই সম্পদ তার জন্য নাজাত রসিল হবে, কল্যাণকর হবে, জোরে বলেন ঠিক কি না। সুতরাং শরিয়াতের নিয়ম অনুযায়ী কোরআন সুন্নার আলোকে যদি পরিমিতভাবে অর্জন করে এবং পরিমিতভাবে খরচ করে তাহলে তার জন্য কল্যাণকর, আর যদি অন্যায়ভাবে অর্জন করে, অন্যায় পথে খরচ করে, তার জন্য এই সম্পদ কাল হবে সম্পদ ধ্বংসের কারণ হয়ে যাবে, জোরে বলেন ঠিক কি না। এছাড়া বৈধ পন্থায়ও সীমা অতিরিক্ত যদি সম্পদ কেউ অর্জন করে সেটাও তার জন্য ধ্বংসের কারণ হবে, কত বুঝতে পেরেছে, অনেকে আছে সারাদিন সম্পদ অর্জন করার জন্যে, খাবার কোনো লোক নাই, ছেলে মেয়ে নাই, আসে শুধু জামাইব দুইজন, এরকম অনেক পরিবার আছে না, কয়েকটা ইন্ডাস্ট্রি মালিক সারাদিন শুধু টাকা অর্জন করার পিছনে গাড়ি নিয়ে দৌড়াচ্ছে আর টেলিফোন মোবাইল কানের থেকে সে নামাতে পারছে না, শুধু বিজি আর বিজি, সব সময় তিনি ব্যস্ত থাকে, বুঝলেন, এই হালাল পথে উপার্জন করে সম্পদের পাহাড় করার জন্যে এই দুনিয়ায় মানুষকে পাঠান নাই, আল মালুস সালেহ
লিরুজুলের সালে, ভালো মাল ভালো মানুষের জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবিদের মধ্যে বড় ধনী ছিলেন, ঠিক কিনা? তার সম্পদ আল্লাহ রসুলের দিনের কাজে লেগেছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যে সম্পদ অর্জন করা নিষেধ নয়, কিন্তু পরিমিতভাবে অর্জন করতে হবে, হক পথে কি খরচ করতে হবে, তাহলে এটা কল্যাণকর। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলিকে উল্লেখ করে আল্লাহ পাক বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জাগতিক সম্পদ, এই সুন্দর সুন্দর জিনিস, এগুলি দুনিয়ার উপভোগের জিনিস, এই জায়গায় চিরদিন তোমাদের থাকার জায়গা নয়। যত সুন্দর বাড়ি করো, সুন্দর গাড়ি কেনো, কিন্তু তুমি দুনিয়ায় নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারবে, এরপরে যখন তোমার মাথার কাছে আজরায়েল এসে যাবে, এক মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না, সাথে সাথে তোমার মৃত্যুর ডাক এসে যাবে, লাভবাই বলতে হবে, দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই জন্য কবি বলেছেন, জাগাজি লাগানে ইয়ে দুনিয়া নেহি হ্যায়, জাগাজি লাগানে ইয়ে দুনিয়া নেহি হ্যায়, ইয়ে বেরাত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়। আল্লাহু আকবার! এই জায়গায় একবারে গরুর মতো ছাগলের খাবি, ছাগল যেমন খাবি মারে না, ছাগলের যখন রশি টান মারে মৌত কবুল, কিন্তু তাকে টেনে নিতে পারবো না, ছাগলের মতো খাবি মেরে এই দুনিয়ায় থাকার জায়গা নয়। এটা আসছো, আবার চলে যেতে হবে, এরকম একদল আসবে একদল যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যাওয়ার সময় ইমান আমল সাথে থাকতে হবে, তা না হলে খবর আছে। ইয়ে তেরি মাল ও দৌলত ইয়ে তেরি শাহি মহল, ইয়া উসকো ছোড় দেগা ইয়া উসে সোরেগা তুই।